প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের আইসিটি ক্লাসে গত ক্লাসে পরবর্তী যে টপিকগুলো রয়ে গেছে প্রথম চ্যাপ্টারে, সেটা আমি পড়ি আজকে এই চ্যাপ্টারটা শেষ করে দেবো আমরা। তো তোমাদের আজকে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, তো তোমরা এটা মনোযোগ সহকারে দেখবে। তোমরা ক্লাস কিন্তু একবারই দেখছো না, গত ক্লাসটা মাত্র 14টা ভিউ আসছে। 14টা ভিউ মানে আমি তো এক দুইবার দেখছি, তাহলে এক দুইবার দেখলে তো এইটাতে ভিউ মনে করে যে তোমরা 10-12 জন দেখছো। 10-12 জন দেখলে ক্লাস আসলে এইভাবে করে, এইভাবে তো এডিট টেডিট করে, এত সময় নিয়ে ক্লাসে তো মানে ইয়ে করার তো কোনো মানে হয় না। আসলে আমি বুঝতেছি না তোমাদের উপস্থিতিটা এত কম কেন, ঠিক আছে? কারণ তোমরা প্রথম দিকে তোমরা যেভাবে 35-35 জনের মতো দেখতে, তাও কম ছিল, কিন্তু তারপরেও তো এখন তো মানে তারও অর্ধেক হয়ে গেছে। তো এটা কোনোভাবেই মানে আশা ছিল না যে তোমরা এতটা কম ইয়ে করবা, কারণ তোমরা দেখো তোমরা কিন্তু পরবর্তীতে তোমরা নিজেরাই মানে ইয়ে করবা যে তোমাদের ক্লাস তোমরা ঠিক মতো করো নাই বা মানে করতে পারো নাই। তোমরা আসলে আমাদের একটা সমস্যা কি জানো, আমাদের একটা সমস্যা হলো যে আমরা ক্লাস করি না, পড়াশোনা করি না, কিন্তু পরবর্তীতে যখন আমাদের উপর চাপ পড়ে তখন আমরা এটা আমাদের উপরে নিই না, আমরা দিয়ে দিই যে টিচারের ঠিক মতো মানে টিচাররা ক্লাস নেন নাই বা আমরা তো ক্লাস দেখি নাই বা এইরকম কিছু, ঠিক আছে? তোমার সমস্যা হলে তুমি তো টিচারের কাছে যোগাযোগ করবা যে স্যার আমার ওই জায়গাটাতে বুঝি নেই, আমি এটাতে বুঝতেছি না, এইটা এইভাবে মানে বুঝে যায় না স্যার, এটা অন্যভাবে পড়া, ঠিক আছে? তো আমরা তো কোনো ধরনের ফিডব্যাক পাচ্ছি না, তারপরেও আমরা চেষ্টা করছি যে কীভাবে ক্লাস তোমাদের নেওয়া যায়। অনেকে তো আমার টিচাররা অনেকেই আছেন যারা লাইভ ক্লাস নিচ্ছেন, লাইভ ক্লাসে তোমরা কজন আসবা? এইভাবে ভিডিও দিয়েও তোমরা এক সপ্তাহের পর সপ্তাহে ভিডিও রয়ে গেলেও তোমরা 14-15 জন দেখো, লাইভ ক্লাসে তোমরা 2-3 জন আসবা। তো লাইভ ক্লাস আমি নিতে চাইছিলাম, কিন্তু লাইভ ক্লাস নিয়েও তো আমি 1-2 বার নিয়েছিলাম, কিন্তু এখানে 6-7 জনের বেশি আসোই না তোমরা। তাহলে তোমরা এই লাইভ ক্লাস নিয়ে এটা তো পরবর্তীতে ভিডিও পাবা না, তাহলে তোমরা কিভাবে মানে কেমনে কিভাবে ক্লাস যে করবা এবং কিভাবে যে পরবর্তীতে এইগুলা সিলেবাস কভার দিবা তুমি নিজেরাই জানো, আমি বুঝতেছি না। আসলে দেখো, আসলে আমি আমি অন্যান্য টিচারের পক্ষ থেকেই বলছি, আসলে আমরা অনেক বেশি পড়াইছি, কিন্তু তোমাদের একবারেই মানে এখানে পড়াশোনা করার ইচ্ছাটুকু, ন্যূনতম ইচ্ছাটুকু নাই। অনেকের সমস্যা আছে, ঠিক আছে, অনেকে সমস্যা ফেস করতেছো, অনেকের সমস্যা, ঠিক আছে, কিন্তু তোমাদের প্রায় 200 জন স্টুডেন্টের মধ্যে তোমরা 14-15 জন ক্লাস করতেছো, বাকি সবার কি সমস্যা আমার তো মনে হয় না। কারণ ওরিয়েন্টেশনে তো তোমরা মনে করো যে তোমরা 50-60 জন আসছিলা, 2 দিন মিলিয়ে তোমরা আরো অনেক আসছিলে বেশি। তোমরা যাদের আমি জিজ্ঞেস করেছিলাম তোমাদের স্মার্টফোন আছে কিনা, তোমরা প্রায় অলমোস্ট সবাই তোমরা হাত তুলেছিলে যে তোমাদের 2-1 জন ব্যতীত তোমাদের সবাই স্মার্টফোন আছে। তো স্মার্টফোন যেহেতু আছে, তোমরা ক্লাস করতে সমস্যা কি, তোমরা ক্লাস করো না কেন? ক্লাস না করলে নিজেরাই তো ক্ষতি, ঠিক আছে? তো এইভাবে কিন্তু হয় না, তোমরা এইভাবে ভবিষ্যতে তোমাদের তোমাদের নিজেরা লস হবে, তোমরা বুঝতেছো না। আসলে দেখবে তোমরা, আমি বলতেছি তোমরা যদি ক্লাসটা ঠিক মতো না করো তোমাদের নিজেরা লস। আজকে আমরা একটা একটা চ্যাপ্টার শেষ করে দিয়ে দিচ্ছি, আবার আরেকটা চ্যাপ্টারে আমরা 2টা ক্লাস করে নিয়েছি, এটা কিন্তু ইম্পর্টেন্ট ছিল সংখ্যা পদ্ধতি। আমরা এই ক্লাসটা শেষ করার পর আমরা পরবর্তী ক্লাসটা ওই চ্যাপ্টারে মনোনিবেশ করবো। এইভাবে দেখবে তোমরা আস্তে আস্তে 2টা চ্যাপ্টার 3টা চ্যাপ্টার করে শেষ হয়ে যাচ্ছে। তোমরা যদি পড়াশোনা না করো তাহলে তো তোমরা এগুলো কিছুই বুঝবে না, একসাথে সবগুলো কমপ্লিট করা সম্ভব না, ঠিক আছে? যদিও আমি আমার সাবজেক্টের কথা বলছি না, সব সাবজেক্টে তোমাদের এই অবস্থা, আমি অন্যান্য টিচাররা আমাকে বলছে। তোমরা কেন ক্লাস করো না বা কি করো না, তোমরা তোমাদের প্রবলেম কি, তোমরা তোমাদের স্বশ গাইড টিচারকে কমপ্লেন করো, স্বশ গাইড টিচারের কাছে বলো যে স্যার আমি এইভাবে ক্লাস করতে পারতেছি না, এইভাবে সমস্যা। তাহলে আমরা আমাদের ভুল ত্রুটিগুলো একটু শুধরে নেওয়ার চেষ্টা করবো। যাই হোক, আমরা রেগুলার ক্লাস নিচ্ছি, তোমরা ক্লাস করছো না, এটাই আমাদের এখন বর্তমান একটা ইয়ে। তো তোমাদের কাছে অনেকেরই মানে ইয়ে থাকবে যে তোমরা বলবে যে স্যার আমি ইয়ে করি, ক্লাস করতে পারছি না, নেটের সমস্যা বা আমাদের মোবাইলের সমস্যা বা এরকম এরকম। আমার মনে হয় না যে খুব বেশি স্টুডেন্টের সমস্যা হবে, ঠিক আছে? অনেকে আবার দেখা যায় যে রাত 1টা 1টার সময় তোমরা রোল নাম্বার দিচ্ছ, ঠিক আছে? যেমন আমি একটু আগে সেকেন্ড ইয়ারের একটা ক্লাস নিয়েছি জুমে, জুমে পেন মাধ্যমে নিয়েছিলাম, তো এখানে মোটামুটি উপস্থিত ছিল, মোটামুটি অনেক উপস্থিত ছিল, তো তোমাদের মতো না, তোমাদের থেকে ডাবল ট্রিপল অনেক উপস্থিত ছিল। কিন্তু এখানে সমস্যা হইলো কি, যে কিছু স্টুডেন্ট আছে যে আজকে রাত্রে দেখবে, এটা লাইভ ক্লাস ছিল, এটা কিন্তু জুমের ক্লাস, এটা কিন্তু আর পাওয়া যাবে না, কিন্তু তারপরেও দেখা যাবে যে কমেন্টে এসে আজকে রাত্রেও অনেকে রোল নাম্বার দিচ্ছে, এর মানে কি উপস্থিতি দিচ্ছে কিন্তু ক্লাস তো করে নাই। তো এটা করা যায় না। আমি আসলে মানে সাথে সাথেই রোল নাম্বারগুলো টুকে রাখি যারা যারা মানে ক্লাস করো, বা যেমন তোমাদের আজকে আমি ভিডিও তৈরি করতে করতে এত সময় লেগে গেছে, এখন আমি ভিডিও দিচ্ছি। তো ভিডিও দেওয়ার পর মনে করো যে আজকে দিন পুরাই থাকবে, কিন্তু আজকে দিনের পরে আমি সন্ধ্যার থেকে আমি রোল নাম্বার টুকে রাখবো কে কে ক্লাস করেছে, এরপরে যারা রোল নাম্বার দিবা তাদেরগুলো আর কাউন্ট হবে না, ঠিক আছে? তো এই জিনিসগুলো তোমরা মাথায় রাখতে হবে, কারণ আমরা পরীক্ষা না হলে আমরা উপস্থিতি এবং ক্লাসে
উপস্থিতি এবং তোমাদের যে পরীক্ষাগুলো নিচ্ছি বা নিব সেগুলোর উপর ভিত্তি করে তোমাদের মার্ক দেওয়া হবে, ঠিক আছে? তো এই বিষয়গুলো তোমরা মাথায় রেখো, কারণ এখানে কিন্তু অনেক ইজিলি তোমরা মার্ক পেয়ে যাচ্ছ এবং ক্লাসটা ঠিক মতোই বাসায় বসে ক্লাস করতে পারছো। তো এটা কিন্তু তোমাদের উপর ডিপেন্ড করতেছে যে তোমরা কীভাবে পড়াশোনা করবে কীভাবে না। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, এগুলো আসলে তোমাদের ভালোর জন্যই বলছি। তোমরা মানে ক্লাসগুলো করো, এটা আমাদের সবার সব টিচারদের রিকোয়েস্ট, কারণ আমরা তো কষ্ট করে ক্লাসগুলো তৈরি করছি। অন্যান্য তোমরা প্রতিষ্ঠানে তোমরা দেখতে পারবে বা তোমরা একটু খবর নিয়ে দেখো যে ক্লাস কয়টা হচ্ছে কিভাবে হচ্ছে, ঠিক আছে? আমার মনে হয় না এই অন্যান্য প্রতিষ্ঠানে এত মানে সুন্দর করে ক্লাস নিচ্ছে, ঠিক আছে? যদি তোমাদের পরিচিত কোনো ক্যাম্পাস থাকে যে এখানে ওইভাবে ক্লাস নিচ্ছে, স্যার আপনারা এইভাবে নেন না কেন, আমাদেরকে একটু তোমরা এক্সাম্পল দিও, আমাদেরকে একটু দুইটা ক্লাস দেখাইও যে স্যার এইভাবে ক্লাস নিচ্ছে সপ্তাহে, এই ক্লাসগুলো এইভাবে নেওয়া হচ্ছে, আপনারা এইভাবে নিয়ে নিতে পারেন, তাহলে আমরা চেষ্টা করবো নিতে। তোমার মনে হয় না আমরা যে রেগুলারিটি মেনটেন করতেছি বা আমরা যেভাবে ক্লাস করতেছি অন্যান্য ক্যাম্পাস এইভাবে ক্লাস করছে, ঠিক আছে? তো তোমরা একটু খবর নিয়ে দেখো, প্রাইভেট প্রতিষ্ঠানগুলো তো ঠিক আছে ক্লাস হয়তো আমাদের মতোই কিছুটা নিচ্ছে, কিন্তু সরকারি প্রতিষ্ঠানগুলোতে একবারেই ক্লাস হচ্ছে না, ঠিক আছে? তো তারা কিন্তু পরীক্ষা কিন্তু ঠিক টাইমেই হবে, কিন্তু এই ক্লাসগুলো না নিলে কিন্তু ওরা কি কিভাবে পড়বে, তোমরা স্টুডেন্টদের কাছে একটু খবর নিয়ে দেখো যে এমসি কলেজ আছে, সরকারি কলেজ আছে, ক্যান্টনমেন্ট আছে, ক্লাস হচ্ছে কি না, ঠিক আছে? ক্লাস হলেও কিভাবে হচ্ছে, মাসে একটা দুইটা হচ্ছে, ঠিক আছে? কিন্তু প্রাইভেট কলেজগুলোতে ক্লাস হচ্ছে, কিন্তু আমাদের 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 ক্যাম্পাসটা একটু বেশি ক্লাস হচ্ছে আমি যতটুকু জানি। যাই হোক, তারপরে যদি কোনো জায়গায় তোমাদের কোনো সমস্যা থাকে, তোমরা বুঝতে না পারো, তোমরা আমরা তোমাদের বারবার বলছি, তোমরা আমাদেরকে মানে জানিয়ে দিও যে স্যার এটা এইভাবে বুঝতে পারি না, এটা একটু বুঝিয়ে দেন, ঠিক আছে? যাই হোক, ক্লাসটা আজকের ক্লাসটা মানে আমাদের এই চ্যাপ্টারের শেষ ক্লাস, সো তোমরা মনোযোগ দিয়ে দিন সহকারে একটু শোনো। আমি গত ক্লাসের উপস্থিতি দেখেই তোমাদের এই কথাগুলো বললাম, ঠিক আছে? যারা ক্লাস করো তো ঠিক আছে, যারা ক্লাস করো না তোমরা এই আগের ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে দেখে নিবে, নাহলে তো তোমরা কিছুই পারবে না, ঠিক আছে? যাই হোক, ন্যানো টেকনোলজি আজকের এই চ্যাপ্টারের মোটামুটি শেষের দিকে টপিক্সটা, ন্যানো টেকনোলজি কী বা ন্যানো টেকনোলজি কী সাহায্যে কীভাবে আমরা ক্লাস মানে কাজ করি, এগুলা সংজ্ঞার মধ্যে দেওয়া আছে। দেখো, ন্যানো টেকনোলজি বা ন্যানো প্রযুক্তি হলো পারমাণবিক বা আণবিক স্কেলে অতি ক্ষুদ্র ডিভাইস যেমন রোবট তৈরি করার জন্য ধাতব বা বস্তুকে ও বস্তুকে সুনিপুণভাবে কাজে লাগানোর বিজ্ঞান, ঠিক আছে? মানে আমি একটু বুঝিয়ে বলি, যেমন আমরা প্রথম দিকে যখন কম্পিউটার আবিষ্কার হয়েছিল, আমাদের এই যে কম্পিউটার আছে, ছোট ল্যাপটপ বা কম্পিউটার আছে আমাদের কাছে, এই কম্পিউটারগুলো কিন্তু অনেক ছোট। যখন প্রথম দিকে কম্পিউটার আবিষ্কার হয়েছিল বা তৈরি করা হয়েছিল, তখন একটা কম্পিউটার ছিল প্রায় একটা ঘরের সমান বড়, এত বড় কম্পিউটার ছিল, কারণ যন্ত্রাংশগুলো অনেক বড় বড় ছিল। পরবর্তীতে এই যন্ত্রাংশগুলোকে ছোট ছোট মানে কাজ সেম রয়ে গেছে, ওরা ওদের কাজের মানে দক্ষতা সেম রয়ে গেছে বা আরো বেড়ে গেছে, কিন্তু জিনিসগুলো ছোট হয়ে আসছে, ঠিক আছে? তো এই জিনিস মানে যন্ত্রগুলা বা এই ডিভাইসগুলা ছোট করে নিয়ে আসা হয়েছে কোন টেকনোলজি বা কোন বিজ্ঞানের সাহায্যে? এই যে প্রসেস বা পদ্ধতিটা বা যে টেকনোলজির সাহায্যে নিয়ে আসা হয়েছে এই ছোট ছোট জিনিসগুলো তৈরি করা হয়েছে, মানে এগুলাকে বলা হয় ন্যানো টেকনোলজি। ন্যানো বলতে শব্দটি হচ্ছে গ্রিক ন্যানোস থেকে এসেছে, যার অভিধানিক অর্থ হলো ড্রফ বা বামন বা জাদুকরি সম্পদ সম্পন্ন ক্ষুদ্রাকৃতির প্রাণী, কিন্তু এটি মাপের একক হিসেবে ব্যবহৃত হয়, মাপের একক পরিমাপের একক হিসেবে ন্যানো ব্যবহৃত হয়, ঠিক আছে? 1 মিটারের 100 কোটি ভাগের এক ভাগ হলো 1 ন্যানোমিটার, 1 মিটারের 100 কোটি ভাগের এক ভাগ হলো 1 ন্যানোমিটার, 1 ন্যানোমিটার সমান 10^(10⁻¹⁹ মিটার, ঠিক আছে? তো তোমরা বুঝতেই পারতেছো 1 ন্যানোমিটার সমান কত ক্ষুদ্র একটা বিষয়, কত ক্ষুদ্র একটা বস্তু। আর এই ক্ষুদ্রকর বস্তু দিয়েই আমাদের বর্তমানের যে ডিভাইসগুলো আছে এগুলো পরিমাপ করে করে তৈরি করা হয়, ঠিক আছে? যে টেকনোলজির সাহায্যে ইউজ করে তৈরি করা হয় এগুলোকে ন্যানো টেকনোলজি বলা হয়। তো আমরা প্রত্যেক ক্লাসেই আমাদের এই টপিক্স অনুযায়ী আমরা ভিডিও দেখে আসি, তো আজকেও আমরা ন্যানো টেকনোলজি সম্পর্কে একটা ভিডিও দেখবো, তারপরে আমরা কী কী ন্যানো টেকনোলজি থেকে পড়তে হবে সেটা নিয়ে আলোচনা করবো। তো চলো আমরা আজকের এই ভিডিওটা দেখে আসি, এখন ন্যানো টেকনোলজির একটা ভিডিও এখানে আছে, ঠিক আছে? তো তুমি দেখে আসি, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। ন্যানো টেকনোলজি ন্যানো শব্দটি গ্রিক ন্যানোস থেকে এসেছে, যার আভিধানিক অর্থ টার্ফ, বামন বা জাদুকরি ক্ষমতা সম্পন্ন ক্ষুদ্রাকৃতির প্রাণী, কিন্তু এটি মাপের একক হিসেবে ব্যবহৃত হচ্ছে। 1 মিটারের 100 কোটি ভাগের এক ভাগ হল 1 ন্যানোমিটার। আর এই ন্যানোমিটার স্কেলের সাথে যে সমস্ত টেকনোলজি সম্পর্কিত সেগুলোকেই ন্যানো টেকনোলজি বলা হয়। ন্যানো টেকনোলজি হল বিজ্ঞান, প্রকৌশল এবং প্রযুক্তি যা পরিচালিত হয় ন্যানো স্কেলে, যেটি 1 থেকে 100 ন্যানোমিটার হয়ে থাকে।
এই প্রযুক্তির মাধ্যমে অণুপরমাণুকে ভাঙিয়ে বা জোড়া লাগিয়ে আগামী দিনে অনেক কিছু করা সম্ভব। অনলাইন ডিকশনারি মেরিয়াম ওয়েবস্টার অনুসারে ন্যানোটেকনোলজি হল দ্য সায়েন্স অফ ম্যানিপুলেটিং মেটেরিয়ালস অন এন অ্যাটমিক অর মলিকুলার স্কেল স্পেশালি টু বিল্ড মাইক্রোস্কোপিক ডিভাইসেস অ্যাজ রোবটস। অর্থাৎ ন্যানো প্রযুক্তি হল পারমাণবিক বা আণবিক স্কেলে অতি ক্ষুদ্র ডিভাইস, যেমন রোবট তৈরি করার জন্য ধাতব ও বস্তুকে সুনিপুণভাবে কাজে লাগানোর বিজ্ঞান। আমেরিকান পদার্থবিদ রিচার্ড ফেমান সর্বপ্রথম 1959 সালের 29 ডিসেম্বর দ্য দেয়ার্স প্লেন্টি অফ রুম অ্যাট দ্য বটম আলোচনায় ন্যানোটেকনোলজি সম্পর্কে ধারণা দেন। যদি একটি মার্বেল 1 ন্যানোমিটার হয় তাহলে পৃথিবীর সাইজ হবে 1 মিটার। ন্যানো সায়েন্স এবং ন্যানো টেকনোলজি হল একক অণুপরমাণু দেখা এবং নিয়ন্ত্রণ করার সামর্থ্য। ন্যানো প্রযুক্তির ফলে কোনো উপকরণকে এতটাই ক্ষুদ্র করে তৈরি করা যায় যে এর থেকে আর ক্ষুদ্র করা সম্ভব নয়। এই পৃথিবীর সব কিছু যা আমরা খাই, যা আমরা পড়ি, ঘরবাড়ি যাতে আমরা বাস করি, আমাদের দেহের সব কিছু ইত্যাদি পরমাণু দিয়ে গঠিত। কিন্তু পরমাণু এত ছোট যে খালি চোখে দেখা যায় না। 1980 সনে IBM এর গবেষকরা প্রথম আবিষ্কার করেন STM স্ক্যানিং টানেলিং মাইক্রোস্কোপ। এই যন্ত্রটি দিয়ে অণুর গঠন পর্যন্ত দেখা সম্ভব। এই যন্ত্রটির আবিষ্কারই ন্যানো প্রযুক্তিকে বাস্তবে রূপ দিতে সক্ষম হয়েছে। এতে ছোটখাটো একটা পিঁপড়েকে মনে হবে একটা ডাইনোসর। ন্যানো প্রযুক্তির ব্যবহার চিকিৎসা ক্ষেত্রে নতুন দিগন্তে সৃষ্টি হবে, যেমন ক্যান্সার চিকিৎসায় রেডিয়েশন দিলে আক্রান্ত কোষ ছাড়াও আশেপাশে আরও অনেক ভালো কোষও ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে বিকলাঙ্গতা দেখা দিতে পারে। ন্যানো প্রযুক্তি কাজে লাগানো গেলে শুধুমাত্র আক্রান্ত কোষগুলোতেই রেডিয়েশন দেওয়া যাবে। ন্যানো প্রযুক্তির ব্যবহার চিকিৎসা বিজ্ঞান, ইলেকট্রনিক্স, শক্তি উৎপাদন সহ বহু ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে। 21 শতাব্দীতে এসে IT নিয়ে যতটা কথা শোনা যাচ্ছে ততটাই শোনা যাচ্ছে এই ন্যানো প্রযুক্তি নিয়ে। জাপানি জাতীয় গবেষণা বাজেটের সিংহভাগই ব্যবহৃত হচ্ছে ন্যানো প্রযুক্তি সংক্রান্ত বিষয়ে। ইউরোপ, আমেরিকা, চীন, কোরিয়া ইত্যাদি দেশগুলো ন্যানো প্রযুক্তির উপর ব্যাপক গবেষণা করছে। কেন ন্যানো প্রযুক্তি নিয়ে সবার এত আগ্রহ? সরি টু সে উই গট স্টাক ইন দিস ভিডিও, সো ভিডিও চলতেছে কিন্তু সাউন্ড নাই, ঠিক আছে, এবং ভিডিওটাও মুভ করতেছে না, তো আমরা এটা রিলিভ করি। তো তো এখানে এই ভিডিওটা আমরা যদি আরও পাই আমরা এই ভিডিও সম্পর্কে আমরা পরবর্তী জেনে নিব। তো এখানে তেমন কিছু জিনিস নাই বা মানে রয়ে যায় নাই যেটা আমরা দেখি নাই, এবং সেটা হলো ন্যানো টেকনোলজি তো কী এটা আমরা বুঝলাম। ন্যানো টেকনোলজি কে আবিষ্কার করেছিলেন, এটা কী কাজে ব্যবহৃত হয়, কীভাবে ব্যবহৃত হয়, এই জিনিসগুলো তোমরা একটু রিডিং পড়বা শুধুমাত্র। এখানে তো তেমন কোনো জিনিস বোঝার মতো বা তেমন কোনো জিনিস পড়ার মতো নাই, কোন কোন জায়গাতে ন্যানো টেকনোলজি কীভাবে ব্যবহৃত হচ্ছে, যেমন খাদ্য শিল্পে ন্যানো টেকনোলজি গুরুত্ব কী, খাদ্য শিল্পে এখন ন্যানো টেকনোলজি ব্যবহার করে ন্যানো স্কেল খাদ্য উৎপাদন করা হচ্ছে যা খাদ্যের রং, টেক্সচার এবং স্বাদ বৃদ্ধিতে সহায়তা করে। এ ধরনের উৎপাদিত ন্যানো পার্টিকেলসগুলোর মধ্যে টিটেনিয়াম ডাইঅক্সাইড, অমরফাস সিলিকা প্রভৃতি খাদ্য সংযোজন প্রলেপ দেবার কাজে ব্যবহৃত হচ্ছে, ঠিক আছে। তোমরা দেখো যে এখন বর্তমানে সিলভারের একটা প্রলেপ থাকে প্রতিটা খাবারের, বাইরে থেকে খাবার কিনলেই, ঠিক আছে। তো এই জিনিসটা কীভাবে তৈরি করা হয়, এগুলো ন্যানো টেকনোলজির সাহায্যে তৈরি করা হয় যাতে খাদ্যের গুণগত মান বজায় থাকে, ঠিক আছে। এইভাবে আরও অনেক ধাতু ইউজ করা হয় খাদ্যের গুণগত মান বজায় রাখার জন্য। তো এই জিনিসগুলা এখানে বর্ণনা করে দেওয়া আছে, রিডিং পড়লে তোমরা বুঝতে পারবে। এখানে বোঝানোর মতো তেমন কোনো জিনিস নাই, আমি এটাতে চাচ্ছি না যে তোমাদের একটু সময় নষ্ট করে এখানে রিডিং পড়িয়ে আমি যাই, ঠিক আছে। তো এটা তো দরকার নাই, তোমরা রিডিং পড়লেই বুঝতে পারবে যে জায়গাতে সব প্রবলেম হবে তোমরা আমাকে বলে দেবা, ঠিক আছে। তো এখানে আর কোনো বিষয় যেমন তেমন নাই, যেমন আমি একটু পরে পরে যাই, খাদ্য প্যাকেজিংয়ের ক্ষেত্রে এটা ব্যবহৃত হয়, খাদ্য সংরক্ষণের কাজে ব্যবহৃত হয়, ন্যানো সেন্সর হিসেবে ব্যবহৃত হয়। ন্যানো সেন্সরটা কি, বর্তমানে নতুন ধরনের ফুড প্যাকেজিং সিস্টেম তৈরি করা হয়, তৈরি করার প্রচেষ্টা চালানো হচ্ছে যেখানে প্যাকেজিং এর জন্য ন্যানো সেন্সর ব্যবহৃত হবে। প্যাকেট করা খাদ্যদ্রব্য থেকে গ্যাস বের করা বের হয়ে এসে খাবারকে নষ্ট করে ফেলে। এই ন্যানো সেন্সর গুলো সক্রিয়ভাবে প্যাকেটের রং পরিবর্তন করে ফেলবে যাতে করে ক্রেতা সাবধান হতে পারে। সুতরাং নতুন ধরনের প্লাস্টিক ফিল্ম তৈরির চেষ্টা চালানো হচ্ছে যার মধ্যে খাদ্য দীর্ঘদিন সতেজ থাকবে।
ঠিক আছে, যে মানে খাদ্য থেকে কোন ধরনের খাদ্যের যে উপাদানগুলো এগুলো বেরিয়ে আসলেই প্যাকেটের কালার চেঞ্জ হয়ে যাবে, তখন আর কেউ এই খাদ্যটা কিনবে না। ঠিক আছে, ন্যানো প্রযুক্তির প্রয়োগ ক্ষেত্র। বর্তমানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরির ন্যানোটেকনোলজি প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে, যেমন নিম্নে দেওয়া হলো কম্পিউটার হার্ডওয়্যার তৈরি, তোমরা জানি ন্যানো রোবট, ছোট রোবট তৈরি করতে, ইলেকট্রনিক যন্ত্রপাতি, জ্বালানি, প্যাকেজিং এর প্রোডাক্ট তৈরি করতে, বস্ত্র শিল্পে, ঔষধ তৈরিতে। ঠিক আছে, তারপরে আছে কাল ক্যান্সার নির্ণয় বা নিরাময়ের ক্ষেত্রে, ভিডিওতে দেখা গেছে যে ক্যান্সার ক্ষেত্রে আমরা রেডিয়েশন যখন দিব তখন ন্যানোটেকনোলজি ব্যবহার করে শুধুমাত্র ক্যান্সার কোষেই সম্ভব, মানে এটা রেডিয়েশনটা দেওয়া, তাতে ক্যান্সার কোষ মৃত্যুবরণ করতে পারে। ঠিক আছে, তারপরে খেলাধুলা সামগ্রী, অনেক ক্ষুদ্র ক্ষুদ্র খেলাধুলা সামগ্রী তৈরি করতে আমরা টেনিস বলের স্থায়িত্বের বৃদ্ধির জন্য এটা ব্যবহার করা হয়, বা বাতাসের বরফের গলফ বলের পজিশন ঠিক রাখার জন্য, রেকেটের শক্তি বা স্থায়িত্ব বৃদ্ধির জন্য, র্যাকেট বলতে যে আমরা ব্যাডমিন্টন খেলাই ব্যাট, এটাকে র্যাকেট বলা হয়। ঠিক আছে, তারপরে খেলোয়াড়দের জুতা, মোজা, ট্রাউজার প্রভৃতি স্থায়িত্ব বৃদ্ধি বা আরামপ্রদ করার জন্য ন্যানোটেকনোলজি ব্যবহৃত হয়। বাতাসে পরিশোধন, মহাকাশ অভিযানের ক্ষেত্রে ন্যানোটেকনোলজি তো অবশ্যই প্রয়োজন। কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ তৈরিতে টাইটেনিয়াম ডাইঅক্সাইড তৈরিতে এটা কি কাজে ব্যবহৃত হয়? সানস্ক্রিনে ব্যবহৃত টাইটেনিয়াম ডাইঅক্সাইড তৈরির কাজে ন্যানোটেকনোলজি ব্যবহৃত হয়। সানস্ক্রিন বলতে আমরা যে রোদে গেলে আমাদের স্কিনে একটা ক্ষতি হয়, এই ক্ষতিটা রোধের জন্য আমরা সানস্ক্রিন ক্রিম ব্যবহার করি, বা সানস্ক্রিনের কোনো কোনো আমরা পোশাক ব্যবহার করি, এইগুলো তৈরি করতে টাইটেনিয়াম ডাইঅক্সাইড প্রয়োজন, এবং যেটা তৈরি করতে আমাদের ন্যানোটেকনোলজির প্রয়োজন। তারপরে আছে ন্যানোটেকনোলজির সুবিধা, পানি বিশুদ্ধকরণে ন্যানোটেকনোলজি ব্যবহৃত হয়, ম্যাটেরিয়াল সমূহ ব্যবহার করা যায়, ম্যাটেরিয়াল মেটাল অক্সাইড ওয়্যার সমূহকে কেমিক্যাল সেন্সর হিসেবে ব্যবহার করা যায়, সেলফ অ্যাসেম্বলিং ক্ষমতা সম্পন্ন হয়, ন্যানো ফেব্রিকেশন বা প্রচলিত এর প্রচলন ঘটিয়েছে, পণ্যের ওজন কমায়, দীর্ঘস্থায়িত্বতা দান করে এবং পানি প্রতিরোধে। ন্যানো প্রযুক্তির অসুবিধা কী? ন্যানোটেকনোলজি গবেষণার ক্ষেত্রে ব্যয় সাপেক্ষ, হ্যাঁ, এটাতে গবেষণা করতে অনেক ব্যয় প্রয়োজন হয়, কারণ অনেক ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিস দেখা এবং এটাকে নিয়ে গবেষণা করার জন্য অনেক দামি দামি যন্ত্রের প্রয়োজন হয়, ঠিক আছে, যেগুলো অনেক এক্সপেন্সিভ হয় বা দামি হয়। তারপরে আছে প্রচলিত শিল্প প্রতিষ্ঠান এবং ফার্মে এই প্রযুক্তি ব্যবহারের ফলে অনেক কর্মহীন হয়ে পড়ছে। ঠিক আছে, মানে আমরা মানুষের অভাব, মানে মানুষ দিয়ে এটা করা সম্ভব হয় না অনেক জায়গাতে, তো এই জায়গাতে আমরা রোবট ব্যবহার করি, তো এই জন্য এই রোবট ব্যবহার করার পরে অনেক মানুষ কর্মহীন হয়ে পড়ছে। অনেক নতুন প্রোডাক্ট মানুষের মস্তিষ্ক এবং ফুসফুসের জন্য মারাত্মক ক্ষতিকর। ঠিক আছে, যেমন আমরা এই ইয়ারফোন ব্যবহার করি, ইয়ারফোনটা আমাদের মস্তিষ্কের জন্য বা এই আমাদের কানের জন্য অনেক বেশি মানে ইয়ে করে কাজ করে, অনেক ক্ষতিকর হিসেবে কাজ করে, এরকম আরও অনেক উপাদান আছে। ন্যানোটেকনোলজি প্রযুক্তি ব্যবহার করে মারাত্মক যুদ্ধাস্ত্র তৈরি করা সম্ভব, বিদায় যুদ্ধক্ষেত্রে আরও ভয়াবহতার আশঙ্কা করা হচ্ছে। ন্যানো প্রযুক্তি ব্যবহারের ফলে পানি এবং বায়ু দূষণ হতে পারে, যা মানুষ এবং অন্যান্য প্রাণীদের মধ্যে মারাত্মক ক্ষতিকর। ন্যানো প্রযুক্তির ব্যবহার করে মাইক্রোস্কোপিক রেকর্ডিং ডিভাইস তৈরি করা যায়, যা সাধারণ চোখে দেখা যাবে না, এতে করে মানুষের প্রাইভেসি এবং সিকিউরিটি বিঘ্নিত হবে। এই প্রযুক্তির ভুল ব্যবহার বিরাট ক্ষতি করতে পারে। ঠিক আছে, তো এই জিনিসগুলো তো তোমরা এমনিই বুঝতে পারো, তোমরা কীভাবে ক্ষতি করে কীভাবে ক্ষতি করে। তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারে নৈতিকতা, নৈতিক মূল্যবোধ হলো সুনির্দিষ্ট কিছু নৈতিক ধারণা যা মানুষ নিজের ভেতর ধারণ করে। ঠিক আছে, এবং এগুলো কারো সাংস্কৃতিক পরিমণ্ডলের দ্বারা অতিমাত্রা প্রভাবিত হয়। বর্তমানে তথ্য যোগাযোগ প্রযুক্তির যুগে নৈতিকতার বিষয়টি বিশেষ গুরুত্বের সাথে বিবেচনা করা হয়। তথ্য যোগাযোগ প্রযুক্তির বিরাট ক্ষেত্রটিকে প্রায় সর্বত্রই কম্পিউটার প্রযুক্তির বিশ্লেষণ সংশ্লিষ্টতা লক্ষ্য করা যায়, আর তাই কম্পিউটার এথিক্স বা কম্পিউটার নীতিশাস্ত্র নামে ব্যবহারিক দর্শনশাস্ত্রের একটি শাখা তৈরি হয়েছে। এটি পেশা ও সামাজিক প্রেক্ষাপট অনুযায়ী কম্পিউটিং প্রফেশনালদের কীভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে সে বিষয়টি আলোচনা করে। বোলিং গ্রিন স্টেট ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর ওয়াল্টার মেনার সর্বপ্রথম কম্পিউটার এথিক্স নাম টার্মটির সাথে পরিচয় করিয়ে দেন। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের বহু নির্বাচন প্রশ্নের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো এই যে নৈতিকতা মানেটা কি, আমি একটু বলি, নৈতিকতা হলো যে আমাদের এই তথ্য প্রযুক্তি বা ন্যানোটেকনোলজি হোক বা তথ্য প্রযুক্তির যে কোনো শাখা হোক, আমরা এটা এইগুলা মানে বিস্তর বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারি, খারাপ জায়গায় ব্যবহার করতে পারি, ভালো জায়গায় ব্যবহার করতে পারি। এখন এই যে একটা জিনিস আমরা খারাপ জায়গায় ব্যবহার না করার যে শর্তগুলো বা কোন কোন বিষয়গুলো বা কোন কোন ডিভাইসগুলো বা কোন কোন প্রযুক্তিগুলো আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারবো, এগুলার সম্পর্কিত কিছু রুলস তৈরি করা হয়েছে, এবং এটাকেই নৈতিকতা বলা হয়। এগুলো আমাদেরকে ওই ডিভাইসগুলো ব্যবহার করার জন্য নৈতিকতা আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, ওই জিনিস। ঠিক আছে, তারপরে পরবর্তীতে কী আছে এখানে, তার পরবর্তীতে আছে এখানে এটা কী কী কম্পিউটার ক্রাইম কী, এমনিটাই মানে এটা নৈতিকতা না মানলে এটাকে ক্রাইম হিসেবে ধরে নেওয়া হবে, তো এটাকে কী কী কীভাবে কোন জিনিসটা ক্ষতিকর, যেমন হ্যাকিং, প্রোগ্রাম রচনা, প্রোগ্রাম প্রয়োগের মাধ্যমে বিভিন্ন কোনো কম্পিউটার সিস্টেম বা নেটওয়ার্কের ক্ষতি সাধন করাকে হ্যাকিং বলা হয়। ঠিক আছে, কোনো কারো কোনো জিনিস কারো পারমিশন ছাড়া ব্যবহার করলে এটাকে হ্যাকিং বলা হয়।
ঠিক আছে, নৈতিকতা বিরোধী একটা কর্মকাণ্ড। তারপর ফেকিং আছে, ফেকিং বলতে ফোন বা ফেক শব্দ দুটি সম্মিলিত হয়েছে, বিভিন্ন টেলিকমিউনিকেশন সিস্টেমকে হ্যাক করে অর্থাৎ অসৎ উদ্দেশ্যে ব্যবহার করার প্রক্রিয়াকে ফেকিং বলা হয়। তারপরে স্পুফিং, স্লিফিং এগুলো আছে, স্পুফিং স্নিফিং এগুলো এই ভুয়া ওয়েবসাইটের মাধ্যমে আর্থিক তথ্যাদির হাতিয়ে নেওয়ার একটি সাধারণ পদ্ধতি হিসেবে ক্রমেই স্পুফিং জনপ্রিয় হয়ে উঠছে। স্পুইট সাইট হলো প্রকৃত সাইটের প্রায় কাছাকাছি মিরর ইমেজ, যতক্ষণ পর্যন্ত না কোনো ব্যবহারকারী স্পুফকে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করে ততক্ষণ পর্যন্ত তিনি এর উপস্থিতি বুঝতে পারেন। ঠিক আছে, মানে এই জিনিসগুলাই আমাদের আজকাল বেশি করছে। মাঝে মাঝে দেখা যায় যে কোনো কোনো কম্পিউটার নেটওয়ার্কে ঢুকলে হ্যাক হয়ে যায়। এই হ্যাক হয়ে গেলে দেখা যায় যে কি হয়, এইটা মানে হ্যাকিং হয়ে বসে থাকে, হ্যাং হয়ে বসে থাকে, তখন একটা মেইল আসে যে এই মেইলে এত টাকা পেমেন্ট করতে হবে, না হলে এটা সলভ হবে না বা এটা ওপেন আর হবে না। তখন বড় বড় কোম্পানিরা কি করে, পে করতে বাধ্য হয়। তাহলে বাধ্য পে করার পরেও এটা মানে এই ওয়েবসাইট থেকে এই জিনিসটা আমাদের রেহাই পাওয়া যায়। যাই হোক, এভাবে অনেক প্রবলেম হয় যে যেগুলো আমরা ওই যে ইথিক্স বা আমাদের নৈতিকতা না মেনে যদি কোনো কোনো জিনিস ব্যবহার করি। অনেকে মানুষ শর্টকাটের সাহায্যে টাকা পয়সা ইনকাম করতে চায়, তো এই বিষয়গুলো কিন্তু ক্রাইমের আওতায় পড়ে। তো এখানে পড়লেই তোমরা রিডিং পড়লে বুঝতে পারবা। তারপরে সব এখানে সবগুলো, সাইবার আক্রমণ কি, সাইবার থেফট কি, ক্ষতিকারক সফটওয়্যার কি, সফটওয়্যার পাইরেসি জিনিসটা কি, হার্ডওয়্যার চুরি কি, ডেটা চুরি কি, প্লেজারিজম কি জিনিসটা, এই প্লেজিয়ারিজমটা একটু ইম্পর্টেন্ট বিষয়, এটা একটু পড়িয়ে নিই আমি। যে কোনো উৎসের লেখা সংযোজন করা হোক বা না হোক, না মূল লেখক বা মূল কর্মের সংস্থার নাম অবশ্যই সংযোজন করা উচিত, এটি বিধান। ঠিক আছে, মানে আমি একটু বলি, যেমন মনে করো আমি একটা গান লিখলাম, এই গানটা আমি আমি আমার এক ফ্রেন্ডকে দেখাইলাম, ঠিক আছে, বা ফ্রেন্ডকে দেখাইলাম বা আমি ইন্টারনেটে ছাড়লাম, এখানে এটার আমি আমার নাম দিলাম না। এখন তুমি কি করছো, তুমি আমার এই গানটা নিয়ে তুমি তোমার নামে এটাকে পাবলিশ করে ফেললা, তো এটাকে একটা একটা চুরি হলো না? এই যে জিনিসটা, আমি আমার কাজটা, আমি অন্যের কাজ অন্যের পারমিশন ছাড়া আমার নামে চালিয়ে দেওয়াটাকে প্লেজারিজম বলা হয়। ঠিক আছে, এই বিষয়টাকে প্লেজারিজম বলা হয়। এই প্লেজারিজমটা নামটা অনেক গুরুত্বপূর্ণ, এটা এখান থেকে বহু নির্বাচন প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন এখানে এখান থেকে আসে। তো এটা একটু রিডিং পড়ে নিবে আবার ভালো করে। আর তেমন কোনো জিনিস চ্যাপ্টারের মধ্যে তেমন কোনো জিনিস নাই, আমরা যদি একটু মাইনাস করি। ঠিক আছে, সমাজতন্ত্র প্রযুক্তির প্রভাব, সামাজিক ও তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রভাবটা কি, এখানে তথ্য যোগাযোগ প্রযুক্তির মধ্যে সমাজের মধ্যে প্রভাবটা কি ধরনের, ভালো প্রভাব আছে, খারাপ প্রভাব আছে, রিডিং পড়বা তোমরা। সমাজে তথ্য প্রযুক্তির কুফল এবং অবদানগুলো কি 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 হয়, অপচয় কমায়, সময় বাঁচায়, দক্ষতা বৃদ্ধি করে, এগুলো উপকারের মধ্যে পড়ে, শুভ মানে সুফলের মধ্যে পড়ে। অর্থের প্রাচুর্য তৈরি করা যায়, দ্রুত যোগাযোগ সম্পন্ন হয়, ভিডিও কনফারেন্সিং করা যায়, ব্যবসা বাণিজ্য সফল করা যায়, মনুষ্যত্বের অপচয় কমায়। এরপরে শিক্ষাক্ষেত্রে এগুলোর অনেক অবদান, যেমন আজকে আমরা ক্লাস করতেছি অনলাইনের মাধ্যমে, যদি আমাদের এইটা তথ্য যোগাযোগ প্রযুক্তি না থাকতো তাহলে আমাদের ক্লাস করাই হইতো না, আমরা কিছুই করতে পারতাম না। তারপরে ই গভর্নেন্স, তথ্য প্রযুক্তির নির্ভর ই গভর্নেন্স চালুর মাধ্যমে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এবং দপ্তরের মধ্যে কাজের সময় সুসমন্বয় ঘটানো করা যায়। ঠিক আছে, যোগাযোগ ব্যবস্থা, রেলপথ, সড়কপথ, জলপথ এবং আকাশপথে যোগাযোগ ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যাপক ব্যবহার রয়েছে, এটা তোমরা জানো। চিকিৎসায় ব্যবহার রয়েছে, কর্মসংস্থানে রয়েছে, বিনোদনের ক্ষেত্রে রয়েছে, প্রতিরক্ষা ব্যবস্থায় রয়েছে, সব ক্ষেত্রেই প্রায় তথ্য যোগাযোগ প্রযুক্তির অবদান অনেক বেশি। আর কুফল কি, আবার অপরাধ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে, অশ্লীলতা বৃদ্ধি পাচ্ছে, তথ্যের গোপনীয়তা প্রকাশ পাচ্ছে, বেকারত্বের সৃষ্টি হচ্ছে, শারীরিক সমস্যা দেখা দিচ্ছে, বুদ্ধিমত্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারপরে আছে মিথ্যা প্রচারণা হচ্ছে, ডিজিটাল ডিজিটাল ডিভাইড হচ্ছে, মানে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের সুযোগ সুবিধা ভোগ করে এবং এসব সুযোগ হতে বঞ্চিত কিংবা কম সুবিধা ভোগ করে লোকদের মধ্যে ব্যবধানই হলো ডিজিটাল ডিভাইড। ঠিক আছে, যেমন যারা তোমরা যারা ক্লাস করতেছো তোমরা তো এগিয়ে যাবে, যারা ক্লাস করতেছো না বিভিন্ন সমস্যার কারণে তোমরা কিন্তু পিছিয়ে যাবে। তো এই জিনিসটাই ডিজিটাল ডিভাইড হিসেবে পরিণত হচ্ছে, এটা একটা কুফল। তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রযুক্তি এবং অর্থনৈতিক উন্নয়ন, এটা কি কি মানে দিক দিয়ে অর্থনৈতিক উন্নয়ন করা যায়, যেমন বিনিয়োগ করলে করা যায়, কর্মসংস্থান তৈরি হয়, আউটসোর্সিং করা যায়, ব্যবসা উদ্যোগ নেওয়া যায়, উৎপাদনশীলতা বৃদ্ধি করা যায়, ক্ষুদ্র ব্যবসা তৈরি করা যায়, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা যায়, শিক্ষা ব্যবস্থা বিস্তার করা যায়, তারপরে ই গভর্নেন্স তৈরি করা যায়, ই কমার্স তৈরি করা যায়, কৃষি ই কৃষি তৈরি করা যায়, ই ব্যাংকিং তৈরি করা যায়, যেমন এই যে বিকাশ টিকাশগুলো ই ব্যাংকিং বলা হয়, মোবাইল ব্যাংকিং করা যায়, নারী উন্নয়নের কাজ করা যায়, পরিবেশ সংরক্ষণ করার কাজেও এই তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। ঠিক আছে, সংশ্লিষ্ট বিষয়গুলো এগুলো তোমরা এই চারটা একটু দেখে নিবা, রিডিং চোখ বুলিয়ে নিবা, এগুলো থেকে প্রশ্ন আসতে পারে। তারপরে তো জ্ঞানমূলক প্রশ্ন বইয়ের মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেওয়া আছে, এগুলো তোমরা পড়বা। তারপরে অনুধাবনমূলক প্রশ্ন আছে, এগুলা এগুলো তোমরা পড়ে নিবা, এখান থেকে গিয়ে প্রশ্নগুলো কী কী কোন ধরনের প্রশ্ন তোমরা 2 মার্কের জন্য আসতে পারে। প্রত্যেকটা চ্যাপ্টারে এরকম দেওয়া আছে। তারপরে আছে বহু নির্বাচনী প্রশ্ন। ঠিক আছে, বহু নির্বাচনী প্রশ্ন মোটামুটি অনেক দেওয়া আছে তোমাদের এই চ্যাপ্টারের মধ্যে। তারপরে সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে।
ঠিক আছে, মৌলিক নির্বাচনী প্রশ্ন এখানে কত পর্যন্ত দেওয়া আছে দেখো, প্রায় 200 অব্দি 34টা, এগুলো পড়বা, মেইন বইটা রিডিং পড়ে নিবা। তারপরে তো আছে সৃজনশীল প্রশ্ন, কোন প্রশ্নটা কিভাবে, মানে কোন প্রশ্ন কিভাবে আসলো না আসলো, এগুলো তোমরা দেখে, তারপর এখানে সারা প্রশ্ন দেওয়া আছে, এগুলো দেখলে তোমরা বুঝতে পারবে প্রশ্ন কিভাবে আসে। ঠিক আছে, যদি কোনো সমস্যা হয় এই চ্যাপ্টারের কোনো জায়গাতে তাহলে তোমরা আমাকে অবশ্যই জানিয়ে দিও, আমি তোমাদের এটা সলভ করে দেবো। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই, আর আগামী ক্লাসে আমরা নতুন চ্যাপ্টার সংখ্যা পদ্ধতি যেগুলো যেখানে আটকেছিলাম এগুলো আমরা শুরু করবো। ঠিক আছে, তো ভালো থাকো সবাই, ধন্যবাদ সবাইকে।